আসসালামু আলাইকুম সিয়াম বা রোজার সমূহ রোজার দুইটি একটি আর নিয়া আর দুই নাম্বার হলো আল ইমসাক আর নিয়া হল নিয়াত করা রোজার যে আপনি রাখবেন ফরজ রোজা এটার জন্য আপনাকে সাহারি খাওয়ার আগে বা সাহারি খাওয়ার সময় নিয়াত করতে হবে মনে মনে নিয়াত করবেন যে আমি আজকে রোজা রাখবো নিয়াত করার দুটি পদ্ধতি একটি হলো যে রোজার শুরুতেই আপনি পুরা মাস রোজা থাকবেন এটা মনে মনে নিয়াত করে নেওয়া আর একটা হলো যে প্রতিদিন খাওয়ার টাইমে আগে যখন সাহারি খেতে উঠবেন সাহারি খাওয়ার সময় নিয়াত করবেন যে আমি আজকে রোজা থাকবো এই নিয়াত আপনাকে করতেই হবে যদি কোনো ব্যক্তি নিয়াত না করে তাহলে ফালাসিয়া মালা তাহলে তার শ্রম বা রোজা হবে না সুতরাং আমাদেরকে নিয়াত করতে হবে নিয়াত পড়তে হবে না নিযাত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে নিয়াদ পড়া হলো যে নামাই তো আনাসা গদালিল্লা হেতালা এভাবে নিয়াত মুখে উচ্চারণ করে পড়া এটা বেদাৎ এটা বলা যাবে না এটা পড়তে হবে না এ ধরনের নিয়াদ পড়া কোনো সহিদ দ্বারা সাব্যস্ত নয় তবে নিয়াত করতে হবে মনে মনে আপনাকে নিয়াত করতে হবে অন্তরে আ হলো মনের সংকল্পকে নিয়াত বলে অন্তরের সংকল্প সংকল্পকে নিয়াত বলে মনে মনে আপনি বলবেন মনে 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 বলবেন যে আমি আজকে কি রোজা থাকব মুখে উচ্চারণ হবে না নড়বে না অন্তরে সংকল্প করবেন আমি আজকে রোজা থাকবো তাহলে সেটা নিয়াত হয়ে যাবে আর এটাই হলো শরীয়তের বিধান নিয়াত করা আর দুই নম্বর হলো আল এমসাক অর্থাৎ রোজা ভঙ্গের যাবতীয় কারণ থেকে বেঁচে থাকা যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় সেই সমস্ত কারণ থেকে বেঁচে থাকতেই হবে যদি কোনো কারণে রোজা ভেঙে যাওয়ার কারণ আপনি কাজ করেন তাহলে রোজা ভেঙে যাবে যেমন আপনি রোজা ভাঙের কারণ হলো খাওয়া ইচ্ছা করে অথবা ইচ্ছা করে বমি করা অথবা স্ত্রী সহবাস করা আরও যেগুলো আছে হস্তমথন করা এগুলো হলো রোজা ভাঙ্গের কারণ মানে এ সমস্ত কারণ থেকে আপনাকে বাঁচতে হবে বেঁচে থাকতে হবে তাহলে আপনার রোজা হবে সুতরাং বোঝা গেল রোজা রুকুন বা রোজার ফরজ হলে দুইটি এই দুইটি আপনাকে অবশ্যই মানতে হবে তাহলে আপনার রোজা কবুল হবে